গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি, আজকে অনেকটা সুস্থ আছি। যেটুকু আছে বা বাকি একটুখানি উইকনেস লাগছে, এটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তাও আজকে ওকে বললাম যে আজকে একটু হোম ডেলিভারি খেয়ে নিয়ে আজকে দিনটাও রেস্ট করব। বলছে আমি রান্না করব। না, আমার তো 2 সেকেন্ডের কাজ। না না, হোম ডেলিভারি আনাবো, কিন্তু সঙ্গে কিছু করে নেব ননভেজ। ওদের ননভেজটা ভালো লাগলো না, টেস্ট নরমাল। মাছের সাইজটা ভালো, কিন্তু মাছের ওটা ভালো না একদম। আমি তো অবশ্য টেস্ট বুঝতেই পারিনি, আমার সবকিছু তিতো তিতো লেগেছে মুখে এখনো, পাঁচে পাঁচে ভাব কি রকম। আর তোমার তো ব্যাক পেন হচ্ছে বলছো? হ্যাঁ, একটু ব্যাক পেন হচ্ছে, জানি না, এটা হয়তো আস্তে আস্তে কাটবে, ঠিক হয়ে যাবে বলছি ডক্টরের কাছে। বললো না ডক্টর দরকার নেই, এমনিতে না ডাক্তার আর দেখার দরকার নেই, কেন খালি ওই ব্যাক পেন গুলো হচ্ছে, পিঠিটা একটু ব্যথা হচ্ছে। কালকে রাত্রিরে ঠিক ঘুমটা হয়নি, এবার হয়তো সারাদিন শুয়ে আছি সেই কারণে হতে পারে, বা কি কারণে জানি না। তো যাই হোক, ঘুম হয়নি, প্রচন্ড ব্যথা করছিল রাতে, পিঠে টিঠে সব, বারবার উঠছি বসছি, আবার উঠে বাইরে যাচ্ছি। তো যাই হোক, আজকে দেখি ও আমাকে, আমি বললাম আমাকে একটু হেল্প করে দিও, আমি যাই হোক আমি একলা করবো, সব করবো, দেখি কি করে। তোমরাও দেখতে পারবে যে আমি, আমার হেল্প লাগে কি নাই। কাল তো সৌমি বললো একদিন অসুস্থ হয়েছে, তো চা গড়বড় করেছে, তো দেখি কিসের গড়বড়। সৌমি করেছে, আমি না, আমি কম্পিউটার। যাই হোক, চলো আবার পরে আসবো কথা বলতে। চলো সবাই ভালো থেকো, আজকের দিনটা আমার তো ছাদে হয়েছে, গুড মর্নিং 5:20। চলো বাই, আবার আসছি। হাই, গুড মর্নিং, কটা বাজে গো? এখন বাজে 8:30। তো আমি চললাম বাজার, ওকে বললো শিঙি মাছ খেতে, কিন্তু শিঙি মাছ তো ওর পছন্দ হয় না, মানে স্লিপ স্লিপ করে, আমারও ইনফ্যাক্ট ভালো লাগে না শিঙি মাছের ঝোল খেতে। দুটো অর্ডার করে দিলাম ভেজ, এবার কিছু একটা বানাতে হবে একটা দুটো জিনিস। তা যাই একটু মাছ নিয়ে আসি আর কি। বাটার ব্রেড, বাটার ব্রেড শেষ হয়ে গেছে, একটুখানি নিয়ে বাটার ব্রেড নিয়ে চলে আসি, আর তারপরে এসে রান্নায় লাগবো। ঠিক আছে, এখনও রেস্ট করছে, কেন কি রেস্ট আর কি, মানে ইচ্ছে করছে না, শুয়ে রয়েছে, সৌমিও ওঠেনি। তো আমি ঘুরে আসি, তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা করছি। দুদিন আগে পেঁপেটা এনেছিল, দু তিন দিন আগে, যেদিন আমাদের শরীরটা খারাপ হয়, তো তারপর থেকে তো পেঁপেটা খাওয়া হয়নি, দুদিন বাইরে ছিল, তারপর কালকেও ফ্রিজে ঢুকিয়ে দিয়েছিল, কিন্তু কিরম একটা হয়ে গেছিল। আজকে পেঁপেটা কাটলাম কষ্ট কষ্ট করে, আজকে খেতেই হবে, পেঁপেটা কেটে নিলাম, টিফিনের সাথে খাবো। এখন সৌমি ওঠার সময় হয়ে গেছে, ওর চা টা ভিজিয়ে দিচ্ছি। তিন তিন ছটা না, এটা একটা বেশি, সাতটা সাতটা খেয়ে নিলাম, একটা খেয়ে নেবো আমি এখন। গুড আফটারনুন ফ্রেন্ডস, এখন বাজে 2, স্নান টান হয়ে গেল সবার, খেতে বসবো। যাই হোক, শরীর অনেকটা ভালো লাগছে, সকাল থেকে আমি আর ওই জন্য এ করিনি। সৌমি আজকে বললো মা আমি আজকে রান্না করব, ও বলছিল করবে, তারপর তো সৌমি করলো মাছ রান্নাটা, আর আজকে রান্না আর কিছু করিনি, যেহেতু ও বললো আজকের দিনটাও হোম সার্ভিস চালিয়ে নি। তো এই হলো, যাক সৌমি আস্তে আস্তে রান্না শিখছে, ওকে গিয়ে তো আবার করতে হবে, তো সেই জন্য ও বলছে আমি করে নেবো। ও বেরিয়ে অভি বেরিয়েছিল, তো সেই সুযোগে ও শুরু করে দিয়েছে। যাই হোক, আমি একটু একটু বলে বলে দিয়েছি, দেখা যাক কীরকম হয়েছে রান্নাটা, তোমাদের সাথে শেয়ার করবো। চলো, অনেকটা ফিট আছি, আবার খাওয়ার সময় আসছি। পেঁপে খাবো খালি। খালি পেঁপে খেলে হবে? হ্যাঁ, আমি কাটবো, কেটে নিয়েছি। আমি কাটবো বললাম তো। আর তুই কখন উঠবি কাটবি, তাই জন্য আমি কেটে নিই। দুটো মাঝে জল দিয়ে দেবো আমি, আর বললাম পেঁপে কাটতে ভাল লাগে,
আমি ঘুমিয়ে শুয়ে শুয়ে ভাবছিলাম পেঁপে কাটবো, তাই তাড়াতাড়ি উঠলাম। আবার কেন দেবো, আবার এনে দেবো পেঁপে। একটাই পেঁপে নাকি দুনিয়াতে? পেঁপে পেঁপেই ঝুলছে কত সব জায়গায় পেঁপের জন্য। আমি এখনই পেঁপে আর ওই নিয়ে আসছি। আমি হোস্টেলে কাটছি, কি সুন্দর কেটেছিলাম। আমিও সুন্দরই কেটেছি, হলো বেয়া ব সুন্দর কাটিনি, অসুন্দর কাটিনি। না আমিও খেতাম পাকা পেয়ারা ছোটবেলায়, খালি পাকা পেয়ারাই খেতাম, কাঁচা খেতে ভালোবাসতাম না। তারপর এখন ইদানিং দু তিন বছর ধরে আর পাকা খেতে ভালোবাসি না, ঠাকুমা খায় খালি। ঝোল বানাবো আমরা, চলো। অত কম দিলে হবে? ছড়িয়ে দিতে হবে, ছড়ে তো মাখ মেখে নেবো তো আমি হাত দিয়ে। হলুদ দে, আমি মেখে নেবো। বাস 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 বাস। এটা হলো ভাজা মাছটা উল্টে খেতে জানেন নাকি নেগেট করা, যে জানি আমি না। ভাজা মাছ উল্টে খেতে জানি না, এটা ভাজা মাছ, মাছ ভাজা হচ্ছে ওটা খাওয়ার। হ্যাঁ ভাজা মাছ। হ্যাঁ ওইটাকে সাইডে টান, ও তো তেল লাগছে না ওর পাশেটা, দেখেছিস শুকিয়ে গেছিল। বেশি ভাজা হয় না ঝোলে। না না একটু হবে, একটু হবে, একটু হবে। আটার ভার আমি নিয়েছি, তো আমি রান্না শুরু করছি। তেল গরম হচ্ছে আর এখানে আমি সবজির জলটা ফেললাম, একটু জিরে গুঁড়ো দেবো আর এটা নুন দিয়ে হলুদ দিয়ে ভাজবো, ভেজে আদা বাটা বাকি জিনিসগুলো দেব। একটু জিরে দিতে বললো মা, একটুখানি চারটে ওয়ারেস দুটো তুমি খা এখন, আর দুটো রেখে দে কালকে জন্য। হ্যাঁ এটা জনসনের তো, ভালো ভালো গুলো, চার গুণ দাম বেশি কিন্তু ভালো। ভালো খাই নে, নাড়িয়ে খেতে হবে খুব, নিচে সেডিমেন্ট থাকে। ওই যে ওয়ারেস খাওয়ার আগে এনার্জি এসে গেছে ওর, সেদ্ধ হচ্ছে। এই ওয়ারেসটা খাচ্ছি আর এখানে সেদ্ধ হচ্ছে, বাবা রান্না ভাজা হচ্ছে আর ঢেকে রেখেছি যাতে একটু সেদ্ধ হয়, মা বলল এটা হোক, মাঝে মাঝে উল্টে দিই। তারপর জিরে কিন্তু মশলা ফসলার আন্দাজ দিতে হবে, আন্দাজ আমার খুব ভালো, আমি আগে রান্না করতাম নুন চিনি একদম পারফেক্ট। খুব পাতলা হলে মুশকিল, খেতে পাবো না। তাই এই ক্রেডিটটা কিন্তু আমারও আছে। হ্যাঁ একলা তুই নিয়ে চলে যাবি না, আমি নাড়িয়ে দিচ্ছি একবার। এই যে ধরে নিলাম, যা ধরে নিলাম, তার মানে আমরা দুজনেই করলাম। ঠিক আছে আমি ডাকবো তোমাকে, দাঁড়াও। আচ্ছা লঙ্কা কাটলাম চারটে চিরে, রান্নাও তো আমি ওই করে দিচ্ছি। মা এসে একটু নাড়িয়ে গেছে, একটু জিরে গুঁড়ো দিয়ে গেছে, এগুলো সব মাই করেছে। মায়ের মন তো একটু না করলে হয় না। ঠিক আছে এই খাওয়া যাবে, বাপি ঢেলে দেবে।
ওটা ভাবি কাজ। হ্যাঁ যাই হোক তাহলে এত বড় কড়াইটা আমি ঢালতে পারবো না। আমি ঢেলে দেবো। ক্যাটারিং এর খাবার এসে গেছে আমাদের, কালকে এনেছিলে, আজকে ভাতের ডাব্বা চেঞ্জ হয়ে গেছে, ফট করে ঢালতে পারবে না, বলতে হবে। হ্যাঁ আমাদের ব্লগ আছে ডেলি। দোকান টানলা হলো কিসের তরকারি গো? চিচিঙ্গে, চিচিঙ্গের তরকারি, ডাল কোথায় দেবো? কি গরম, বানিয়েই নিয়ে চলে আসে দৌড়ে। তোমরা সামনেই থাকো না? মা বানায়? কি নাম মায়ের? চাটনি আজকে সৌমির গ্যাস মনে হচ্ছে পেটে আছে, তাই ওই আসনটা বললাম যেটা তোমাদের সঙ্গে একবার শেয়ার করেছিলাম, ওই মুখ দিয়ে জিভটা গোল করে নিঃশ্বাসটা নিল, নিয়ে থাম হোল্ড করলো, হোল্ড করে নাক দিয়ে আস্তে 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 ছাড়বে। তুই নিঃশ্বাসটা কিন্তু পেট অব্দি যেতে হবে, বুকে থেকে গেলে হবে না। হোল্ড কর। ইয়েস, তাড়াতাড়ি ছেড়ে দিচ্ছিস তো, হোল্ড করতে হবে একটুখানি, হোল্ড কর। আর একবার কর, জোরে নে, একদম ভেতর অব্দি যাবে, নাভি অব্দি, হোল্ড কর আস্তে করে। হ্যাঁ আস্তে আস্তে ছাড়। হ্যাঁ দেখ না, জোরে নে না, আস্তে আস্তে নিতে হবে। আচ্ছা ঠিক আছে কর, তো নিয়ে ঠিক হয়ে যাবে। খেতে বসলাম আর আজকে এই উচ্ছে দিয়ে ভাজা করেছি, থালা ওটা ছিল, উচ্ছে দিয়ে ভাজা, চিচিঙ্গে, চাটনি, ডাল, ঢোকার ডাল না, আর এটা তো করেছি আমি বাপি মা মিলে। না না আমি আর কোথায়, মা একটু তো নিয়ে এসেছে বাপু, মেনলি তুই করেছিস, খেয়ে দেখি। চল তুই রান্না করেছিস, আজকে খেয়ে দেখি, খেয়ে দেখে বলবো। এই ডালটা কিছু দিয়েছি আমরা, কি দিয়েছে? ও ডালে আমরা দিয়েছি, আমরা ডাল, টক ডাল। ও এটা কেমন হয়েছে? ঝোলটা দারুণ বানিয়েছিস একদম আমার মতোই। নুন ঠিক লাগছে তোমার? তখন নুন কম লাগছিল, আমার মুখে স্বাদ নেই বলে যায় না। বাকি ঝোলটা টেস্ট হয়েছে, ভালোই হয়েছে একদম, সবজিও বেশ গলে গেছে, মাছটাও সিদ্ধ হয়েছে, সব ঠিকঠাক ফার্স্ট ক্লাস। মাছটা সিদ্ধ হয়েছে? মাছটা ভাজা আছে, ভাজা তো সিদ্ধ হওয়া জরুরি না, ভাজা বাপি করেছে। যাই হোক, ছোটবেলা যখন পেটে ব্যথা হতো তখন সে হিং লাগিয়ে দিতাম, কাঁদ্দ যখন ছোট থেকে একদম শিশু থেকে, নাভির চারিপাশে মা বলেছিল যে হিং লাগিয়ে দিতে নাভির চারিপাশে, তো ওই হিং লাগিয়ে দিতাম, হিং জলে গুলে তো ব্যথা ঠিক হয়ে যেত। আরে আমি মাকে একটা গল্প বললাম যে আমরা মুম্বাইতে থাকতে মা সামনের নেবারের বাড়িতে গিয়ে হিং ছিল না হয়তো বাড়িতে, তো ওখানে নিয়ে গিয়ে হিং লাগিয়ে দিয়েছিল, মায়ের মনেই পড়ছে না কিছুতেই, বলে গেছে ওইটা আমার হয়তো খেয়াল নেই জানি। পীয়ূষের বাড়িতে নিয়ে গিয়ে ওখানে হল রুমে শুয়ে লাগিয়ে দিয়েছিল। আমি আলু কেটে, মা আলু ভেজে দিল, বেগুন ভাজছিল, বেগুন ভাজছিল, রুটি নিয়ে এসছে বাপি, আর আমাদের আমার স্পেশাল ঝোলটা যেটা খেতে ভালো হয়েছিল তাই না? একটা গুড়, এটা কি বেগুন গুড়? এটা আচ্ছা পাটালি গুড়। আমি বললাম ডিমের বড়া। না না বাট ডিমের বড়া রাত্রি খাও কি করে? তুমি বললে নি ঝোলটা কেমন হয়েছিল? ঝোলটা খুব ভালো হয়েছে, খুব টেস্টি বানাই, হেভি, খুব ভালো, প্যালেটেবল। যাই হোক আজকে হ্যাপি ফ্রেন্ডশিপ ডে, তুই এদিকে ঘুর। না না আজকে ফ্রেন্ডশিপ ডে না, 7 তারিখ ফ্রেন্ডশিপ ডে। না ঘুর না, আমি বলে দিই। তো জানি না, খুব কনফিউশন হচ্ছে ফ্রেন্ডশিপ ডে নিয়ে, কেউ বলছে 7 আগস্ট, কেউ বলছে আজকে, আজকে উইশ করে দিই আবার 7 আগস্ট উইশ করে দাও। গান দিয়ে, হ্যাঁ তুমি গাও। তেরে জ্যাসা ইয়ার কাহা, কাহা এসা ইয়ারা না,
याद करेगी दुनिया तेरा मेरा अफसाना, तेरे जैसा यार कहाँ ऐसा याराना, याद करेगी दुनिया तेरा मेरा अफसाना। এটা বোঝা যাচ্ছে যে আমার গলাটা ঠিক হয়ে গেছে। চলো তাহলে সবাই ভালো থেকো, গুড নাইট, গুড নাইট, শুভরাত্রি, জয় গুরু, ওম সাই রাম, এন্ড ফাইনালি জয় হিন্দ। আর থ্যাংক ইউ সবাইকে এত টেক কেয়ার এন্ড এত ওয়েল উইশেস এর জন্য, থ্যাংক ইউ, গুড নাইট, টেক কেয়ার, বাই।